ও আপনাদের কাজ হচ্ছে ভাইয়া যে লিঙ্কটা থেকে আপনাদেরকে ক্লাসটা করাইছিলাম বা যে লেআউটটা ডিজাইন করতেছি এটার লিঙ্কটা আমাকে মেসেঞ্জারে দেন অথবা চ্যাটে দেন, তাহলে ভাইয়া তো মনে নেই কোনটা করাচ্ছি। ভাই একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, জি ভাইয়া একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই ভাইয়া অবশ্যই। বলছি, যখন কালারটা দেওয়া হবে জি ব্যাকগ্রাউন্ড হোক বা কালার যখন দেওয়া হোক, তার আগে কালারের কোডের আগে মানে হ্যাজটা দেওয়াটা কম্পালসারি, হ্যাজ দিতেই হবে? অবশ্যই ভাইয়া, হেক্সা কোড যখন আপনি ব্যবহার করবেন, হুম, হেক্সা কোড ব্যবহার করলে আপনি অবশ্যই হ্যাশ দিতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় অ্যাড করি, আমরা এখানের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সের আছে তারা তো জানি নাম্বার সিস্টেম কত প্রকারের হয়ে থাকে। নাম্বার সিস্টেম ভাই কম্পিউটার সায়েন্সটা আমি জানি না। বাইনারি আছে, ডেসিমেল আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এবং ডেসিমেল, তারপরে হচ্ছে হ্যাঁ ডেসিমেল। হ্যাঁ এই যে চারটা, তাই না? এখানে হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16 না ভাইয়া? 16 জি ভাইয়া, 16। এই 16 হেক্সাডেসিমেলের ভিত্তি 16-র মধ্যে এটা শুরু হয় কোথা থেকে? 1 থেকে 9। তারপরে আমার 10-এর পরিবর্তে আমরা কি লিখি? এ, তাই না? এগারোর পরিবর্তে আমরা লিখি বি। 12-এর পরিবর্তে আমরা লিখি কি? সি। 13-এর পরিবর্তে লিখি ডি। 14-এর পরিবর্তে লিখি ই। 15-এর পরিবর্তে লিখি আমরা এফ। এভাবে কত হচ্ছে? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ, এভাবে 16 ধরা হয়। এগুলাকে বলা হয় হেক্সাডেসিমেল। মূলত আমাদের যে হেক্সা কোডটা হয়, হেক্সা কোড সাধারণত আপনার 3টা ওয়ার্ডে হয়ে থাকে, যে 3টা হয় অথবা 6টা হয়। কয়টা হয়? 6টা। আমরা মাঝে মধ্যে আমাদের মাস্ট কিন্তু 6টাই থাকবে। আমি যখন আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট ক্লাস করাবো তখন এভাবে কালার কোড নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো। আপনারা হয়তো আমাদের W3 কোডেক্স কমিউনিটি গ্রুপের মধ্যে দেখছেন যে হেক্সাডেসিমেল থেকে 8 GB কালার মোডে কনভার্টের একটা ক্লাস অনেকে আপলোড করছে, ভিডিও করে বা প্র্যাকটিস করে, প্র্যাকটিস ফাইল জমা দিচ্ছে। আপনারা কি দেখছেন? দেখেছি ভাই, এই যে আমি দেখাচ্ছি, অনেকেই করছে প্র্যাকটিসটা। তখন আপনাদেরকে কালার কোড নিয়ে আমি আলোচনা করব। এখানে মধ্যে আমাদের নাম হেক্সাডেসিমেল কালার কোড অবশ্যই 6টা থাকে, হ্যাশ দিয়ে আমরা তারপর আমাদের ওই কালার কোডটা আমরা লিখে থাকি। আর ওই কালার কোড অবশ্যই আপনার এ থেকে এফ পর্যন্ত থাকে। এফ এর পর যে জি, এইচ, আই যারা আছে, মানে অন্যান্য যে সংখ্যাগুলো আছে বা ওয়ার্ড গুলো আছে, এগুলো হবে না। আমাদের নাম্বার অবশ্যই 0 থেকে 9-এর মধ্যে থাকবে হেক্সাডেসিমেল নাম্বারটা, এবং এ থেকে এফ পর্যন্ত থাকবে। এর বাহিরে কিন্তু আমাদের হেক্সা কোড হয় না। আপনি যদি হেক্সাডেসিমেল কালার কোডের মধ্যে যদি মাঝখানে যদি আপনি জি লিখেন, অথবা আপনি যদি এফ ই এস লিখেন অথবা জেড লিখেন, এগুলা কিন্তু হেক্সা কোড হবে না। হেক্সা কোডের মধ্যে অবশ্যই কি হতে হবে? 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। এভাবে এই কালার ফরম্যাট আপনার মনে রাখার, এই যে এখানে মধ্যে 0 থেকে 9 এবং এ থেকে এফ, আপনাদেরকে আমি এই কালার কোডের মাধ্যমে যে কোনো কালার কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন কালারে কোন কোন কোডের সমন্বয়ে আপনার কালারটা তৈরি হচ্ছে, এটার একটা খুব সুন্দর একটা ক্লাস করাবো ইনশাল্লাহ সামনের দিকে যখন জাভাস্ক্রিপ্ট ক্লাস করব। এখন আমরা কালার কোড মনে রাখতে পারি না, কালার কোড কিভাবে হচ্ছে, কিভাবে জেনারেট হচ্ছে, এগুলো আমরা মনে রাখতে পারি না, বাট তখন আমরা মনে রাখতে পারবো। বুঝতে পেরেছেন? যেমন আপনাদের ভাইয়াদেরকে আমি ক্লাস করিয়েছিলাম, এখানের মধ্যে আমি একটা সার্চ করলে মনে হয় ওই যে একটা আপু আছে আর্লি বার্ড, যে আর্লি বার্ড আপু আপনার হোমওয়ার্ক করছেন, আরো অনেকেই করছেন। এই যে দেখেন, এটা মূলত আপনার 8 GB2 হেক্সা কালার করে একটা সাইট আছে, ওইটাকে আমরা করেছিলাম 8 GB2 হেক্সা কালার কনভার্টার কনভার্টার। এখানের মধ্যে এই যে এখানের মধ্যে যে সাইটটা আছে, এখানের মধ্যে যেটা দেখতেছেন, এই সাইটটাকে মূলত আমরা ওনাদেরকে করে দেখাইছিলাম। বুঝতে পেরেছেন? আমরা এগুলা ক্লাসের মধ্যে শিখবো সামনের দিকে। তবে কালার কোড অবশ্যই 6টায় দিতে হয়, যেগুলো আমাদের 3টা থাকে। যেমন আপনার গ্রে কালার যখন আমরা চাই তখন হ্যাশ ডি 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 দেই। এখানের মধ্যে আমরা যদিও 3টা দিলে কাজ করতেছে, বাট আমার এটা কালারটা কনভার্ট হয়ে ডি একটা হয়ে যাচ্ছে, দুইটা, একটা ডি দুটো হয়ে যাচ্ছে, একটা ডি দুটো হয়ে যাচ্ছে। টোটাল কয়টা হয়ে গেছে? 6টা। আমরা মাঝে মধ্যে দেখবো যে 3টা শূন্য দিলে আমাদের কালারটা
ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার কি হচ্ছে একটা শূন্যই দুইটা শূন্য হয়ে যাচ্ছে, একটা শূন্যই দুইটা শূন্য হচ্ছে, এটাও আরেকটা শূন্য হয়ে যাচ্ছে। আমরা সাদা কালার কোড যখন দিই তখন আমরা কি করি, এফ এফ এফ, তিনটে এফ দিলে আমাদের সাদা হয়ে যায়, বাট ওই তিনটে এফই কয়টা এফ হয়ে যাচ্ছে, ছয়টা এফ সে ধরে নিচ্ছে। আর না হয় হেক্সা কালার কোড অবশ্যই ছয়টা মানে লেটার বা ওই যে অঙ্ক যে আমাদের, ঠিক আছে, শূন্য থেকে নয়, এগুলোর মধ্যে হয়ে থাকে। আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই, ভাইয়াকে লিঙ্কটা দিবেন। আচ্ছা দিয়েছি, চ্যাটে দিছি। কয়েকজনকে দেখলাম সাইট আমি করানোর আগে করে ফেলছে, কি ব্রিলিয়েন্ট। বাট ভাইয়া যেভাবে করে এভাবে আরেকবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাইয়া। আমরা এখানে আমাদের ক্লাস করতেছি, আমাদের সাইটটার নাম ছিল রাজশাহী ইউনিভার্সিটি। ওকে আমি রাইট বাটন ক্লিক করে অন করতেছি নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা এগুলা কেটে দিই, সবসময় আমাদের সমস্যা হয়। আর আপনাদেরকে এই সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ চেষ্টা করব ভিএস কোডের উপরে ভিডিও দেওয়ার জন্য। ভিএস কোড একদম এ টু জেড নিয়ে আমি ক্লাস রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। আমি যদি ভিএস কোড নিয়ে আলাদা ক্লাস করে আমাদের সময় লাগবে, সময়ের লস হবে, তাই না? এই জন্য ভাই আপনাদেরকে রেকর্ডেড ক্লাসের ভিডিও দিয়ে দিব। সমস্যা হবে? সমস্যা হলে তো আমরা সাপোর্ট দিবই। সবার কি মনে আছে এই কোডগুলোর মানেটা কি? আমরা কেন কন্টেনার ফুল নিব, কন্টেনার নিব, কন্টেনার বিফোর আফটার নিব, কন্টেনার ফুল বিফোর আফটার, এগুলা কেন নিব? ভাইয়া এগুলো নিয়ে আরেকবার বললে একটু ভালো হয়। এখানের মধ্যে ভাইয়া রিপিট করি না, আপনারা কিন্তু এগুলা নিয়ে আরেকটা ভিডিও পাবেন আগামীকাল, ঠিক আছে? এগুলা নিয়ে তাহলে থাকবে পরে, তিনটা ক্লাসে তিনটা বার আপনারা রিপিট ভিডিও পাবেন, তো টেনশন করার দরকার নেই। একটা বিষয় আমরা এখানের মধ্যে চমৎকার একটা মিস করছি, সেটা হচ্ছে এখানে আমাদের কন্টেন্ট ডিসপ্লে ক্লিয়ার এই তিনটাই কিন্তু এখানে এবং এখানে সেম, তো আমার তো দুইবার কষ্ট করে লেখার দরকার নেই, ভাইয়া কমা দিয়ে এগুলা লিখে দিচ্ছি এখানের মধ্যে। এই যে কন্ট্রোলস দিয়ে, ইয়েস, আবার কমা দিয়ে, এরপর লাইনে আরেকটা হচ্ছে কি আফটার, এ এফ টি ই আর আফটার, দেন আমি এগুলা কেটে দিচ্ছি। তাহলে তো আমার দুইবার লিখতে হলো না, একবারে হয়ে গেছে, তাই না? ভাইয়া আফটার লেখাটা ছোট হাতের হবে মনে হয়। ও আচ্ছা, বিফোর এবং আফটার, মোটামুটি সবকিছু ঠিক আছে। এখন আমরা এখান থেকে সাইট সিএসএস শুরু করব, তবে সাইট সিএসএস কে আমি একটু ভালো করে হাইলাইট করে নিই। যে আমার একটা কোশ্চেন ছিল সাইট সিএসএস শুরু, বলেন ভাইয়া। ভাইয়া আপনি যে ডিফল্ট সিএসএস এর একদম ফার্স্ট স্টারের ভিতরে মার্জিন জিরো দিয়েছেন, তো মানে জিরো হচ্ছে ফার্স্ট এর যে ভ্যালুটা ওইটা তো বলেছেন হচ্ছে উপরে আর নিচে পায়, আর পরের ভ্যালুটা হচ্ছে লেফট আর রাইটে, তো এখানে তো শুধু আপনি জিরো দিয়েছেন, তাহলে ব্রাউজারে যখন ভাইয়া যখন একটা ভ্যালু দিব তখন এটা সব দিকে লেফট রাইট টপ বটম সব দিকে জিরো হয়ে যাবে যখন একটা ভ্যালু দিব। আর দুইটা ভ্যালু দিলে কি হয়, একটা উপরে নিচে আর একটা হচ্ছে ডানে বামে, আর তিনটা ভ্যালু ডানে বামে, একটা হচ্ছে ডানে বামে আর একটা হচ্ছে, দুইটা হচ্ছে ডানে বামে আর একটা হচ্ছে আপনার উপরে নিচে, উপর নিচে, আমাদের যদি আমি বডিতে দেই, আমি বডির মধ্যে যা দেখতেছি এগুলো সব কি হবে, মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং জিরো হয়ে যাবে। তবে আমি পরামর্শ দিব আমরা স্টার দিব, তো আমি যখন বডি দিচ্ছি, বডি দিচ্ছি, বডির ভিতরে যা আছে সব মার্জিন জিরো প্যাডিং জিরো হয়ে যাচ্ছে। আমি এখানে আমাদের যখন স্টার দিব আমার একদম ফুল ওয়েবসাইট যত কিছু আছে এখানে আমাদের বডি থেকে শুরু করে যত ট্যাগ এলিমেন্টস যা কিছু আছে সব জায়গাতে আমার মার্জিন এবং প্যাডিংটা জিরো হয়ে যাবে। তো আমি মনে করি বডির চেয়ে আমরা স্টারের মধ্যে মার্জিন জিরো এবং প্যাডিং জিরোটা দেওয়াটাই বেটার, বুঝছেন? স্টার দিলে আমার সব জায়গাতে একসাথে পেয়ে যাবে, মানে হোল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট। আচ্ছা আমরা আমাদের কাজে চলে আসি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে রান করব। এটা মেবি আমাদের এটা এখানে রান হয়েছে, এখানে রান হয়েছে, আমি এটাকে কপি করে এখান থেকে নিয়ে আসি, এটা আমরা গুগল ক্রোমে রান করব। আচ্ছা আর একে কেটে দিচ্ছি, তোমাকে দরকার নেই।
এই ওয়েবসাইটটাকে আমরা একটু সামান্য ভিজিট করি বা দেখি। আমরা এখানে আমাদের দেখতেছি উপরে একটা অংশ এবং এইটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটি সেকশন, এটি হচ্ছে একটি সেকশন, এটা হচ্ছে একটি সেকশন, তাই না? আমরা এগুলোর নামকরণ কিভাবে করব? আমাদের যত ওয়েবসাইট আমরা ইন ফিউচারে তৈরি করব, ভবিষ্যতে আমরা যত ওয়েবসাইট ডিজাইন করব, সকল ওয়েবসাইটের মধ্যে আমরা এই যে আমাদের যে মেনুটা থাকবে, মেইন যে মেনুটা থাকবে, এটাকে আমরা সবসময় হেডার ট্যাগের মধ্যে রাখবো। কোন ট্যাগের মধ্যে রাখবো বলেন তো? হেডার। আমরা হেডার ট্যাগ নিয়ে এখনো কোনো কাজ করি নাই। শুধু এটাই মনে রাখেন, ওয়েবসাইটের মধ্যে যত ধরনের মেনু থাকবে, টপ যে মেইন যে মেনুটা থাকে, ওই মেনুটা অবশ্যই আমরা কোন ট্যাগের মধ্যে রাখবো? হেডার ট্যাগের মধ্যে। ওকে, আমরা আমাদের মেনুটা তৈরি করে ফেলি। আমরা তো মেনু আগেও তৈরি করছিলাম, তাই না? তো মেনুটা তৈরি করতে হলে অবশ্যই আমার এখানের মধ্যে আমার এই ইমেজটা লাগবে। রাইট বাটন ক্লিক করে আমি ইনসপেক্টে যাচ্ছি এবং এই ইমেজটাকে আমি ডাউনলোড করে ফেলি এবং সেভ ইমেজেস। কোথায় সেভ করব বলেন তো? আমরা এই যে এখানে গিয়ে রাশেদ ইউনিভার্সিটি এবং ইমেজের মধ্যে আইসা বলতেছি তুমি হচ্ছে লগো, LOGO, logo.png, সেভ। আর আমরা তো ফন্টস গুলা সব নিয়ে রাখছি, তাই না? আমরা একটু ফন্টস নিয়ে আর একটু কাজ করি, দেখে ফেলে যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে, এখানে আমাদের দেখতেছি হেডিং এর মধ্যে রোবোটো ফন্টস ব্যবহার করা হয়েছে, টেক্সটের মধ্যে রোবোটো ফন্টস ব্যবহার করা হয়েছে। স্ক্রল করি, রোবোটো রোবোটো সব জায়গাতে দেখতেছি রোবোটো। তাইলে যদি আমি সব জায়গাতে রোবোটো ফন্টস পাওয়াইতে চাই, ফুল বডির মধ্যে, ফুল বডির মধ্যে যদি রোবোটো ফন্টসটাকে পাওয়াইতে চাই, তাহলে ভাইয়া কি করতে হবে বলেন তো? আমি এখানে আমাদের একটা বডি ট্যাগ নিব, ওই বডি ট্যাগকে বলে দিচ্ছি ভাইয়া এই এক্সটেনশনটার নাম কি? এটা হচ্ছে ভাইয়া এই যে নিনজা, ভাইয়া এটা গত ক্লাসে দেখিয়েছিলাম তো আপু। ওকে, আমরা এখন বডিকে বলবো, বডি তোমার ফন্ট ফ্যামিলি হচ্ছে কি? রোবোটো সেন্সরিভ। এটা আমরা চাইলে এখানে দিতে পারি অথবা আমরা এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি সময় আছে, আপাতত এখানে দিয়ে রাখেন। কে জানে একটা দাগ দিয়েছেন, এটা কেটে দেন। আঁকা আঁকি তো করা যাবে না। এই যে বডি, বডিকে বলতেছি বডি তোমার, আচ্ছা বডিকে আমরা এখানে দেই না, কারণ আমরা বডিতে একটা ডিফল্ট সিএসএস, এটাকে আমি একদম উপরে রাখতেছি এখানে মধ্যে। এই এই যে বডিকে বলতেছি তোমার ফন্টস ফ্যামিলি হলো এই যে রোবোটো সেন্সরিভ, যেটা সেটা আমরা কপি করে নিয়ে যাই। এগুলো আমরা গত ক্লাসে এনে রাখছিলাম। এতে করে কি হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যত জায়গাতে প্যারাগ্রাফ ব্যবহার করব বা টেক্সট ব্যবহার করব, ফুল ওয়েবসাইটের মধ্যে ফন্ট ফ্যামিলি কি পাবে বলেন তো? রোবোটো রোবোটো পাবে। ভাই এখানে মধ্যে একটা হেডিং নিয়ে দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন পরিবর্তনটা। S1 দিচ্ছি এবং এর মধ্যে হাবি জাবি কিছু একটা লিখতেছি যে দিস ইজ হেডিং 01। কন্ট্রোল এস দিয়ে আপনি রিলোড করে দেখেন যে আমাদের এটা অবশ্যই ফন্ট ফ্যামিলি রোবোটো পেয়েছে। আমি ইনসপেক্টে গিয়ে এই যে বডি ট্যাগের যে রোবোটো ফন্টসটাকে, এটাকে আমি টিক মার্ক উঠাচ্ছি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা হচ্ছে না, আমরা কি ফন্টস ফ্যামিলি রোবোটো সেন্সরিভ, মেবি এটা লোড, ব্রাউজার কি করে ক্যাশ ধরে রাখে বুঝছেন, ক্যাচ ক্যাচ ক্যাচ। আচ্ছা এটা ফন্টস ফ্যামিলি পাইছে, বুঝতে পারছেন, পেয়েছে, বাট এটা ধরে রাখছে আর কি, হিস্টোরি হিসেবে ধরে রাখছে, দরকার নেই আমাদের এটা দেখার। রোবোটো ফন্টসটা আমাদের এখানে মধ্যে পেয়ে গেছে। এইবার আমরা যে টেকটা লিখবো সেটা হচ্ছে হেডার, এটার নাম কি? হেডার ট্যাগ। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, আমাদের এখানে মধ্যে যে হেডারটা আছে বা মেনু আছে, তার ব্যাকগ্রাউন্ড কি আমাদের শুধু 1100 পিক্সেল নাকি ফুল স্ক্রিন? ফুল স্ক্রিন। তাহলে আমরা কি এখানে মধ্যে হেডার কি কন্টেনারের মধ্যে রাখবো নাকি কন্টেনারের বাহিরে রাখবো? কন্টেনারের বাহিরে রাখবো। বাহিরে। তাইলে ভাই এখানে SCADER হেডার ট্যাগ নিচ্ছি, আবার হেডার ট্যাগ ক্লোজ করতেছি।
এটা হচ্ছে আমাদের মেনুর জন্য হেডার ট্যাগ নিয়েছি। এখন হেডার ট্যাগ যে নিয়েছি, আমরা চাইলে এখানের মধ্যে একটি ক্লাস বা আইডি ব্যবহার করতে পারি, তবে না ব্যবহার করলেও চলবে। আমি এখানে আমাদের একটি আইডি ব্যবহার করে রাখতেছি আমার সুবিধার্থে। আপনারা সবসময় যে কোনো ট্যাগ নিবেন, এখানে আমাদের সেকশন নিতে পারেন অথবা ডিভ নিতে পারেন অথবা হেডার নিতে পারেন, সবগুলোতে আপনি একটা আইডি ব্যবহার করবেন, সেটা হচ্ছে নেমটা ব্যবহার করবো। আমি আরো কয়েকটা সেকশন পড়ানোর পর আপনারা বুঝতে পারবেন। আমি হেডার দিচ্ছি, এই জায়গায় নেবার নিয়ে যাবো না, জি নেবার নিয়ে যাবো না, নেবার, হ্যাঁ আপনি দিতে পারেন। আমি রিলেটেড নাম দিছি, হেডার দিয়েছি সুবিধার্থে, আমরা নেবারও দিতে পারি। এখন দেখেন আমার মেনু এবং লগো কতটুকু এরিয়াতে আছে, 1100 পিক্সেল আছে, তাই না? জি 1100 পিক্সেল আছে। তাইলে আমি অবশ্যই এখানের মধ্যে কি নিতে হবে, কন্টেইনার নিতে হবে। আর আমরা কয়েকটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিএস কোডের উপরে ভিডিও দিয়ে দিব, সো টেনশন করার দরকার নেই। আমরা ভিএস কোডে নেক্সট উইকের মধ্যেই মুভ করতেছি। ক্লাস হচ্ছে কন্টেইনার। এখন এর মাঝে আমি যা লিখবো এগুলা কোথায় থাকবে বলেন তো? মাঝখানে থাকবে, এই যে মাঝখানে চলে আসছে। এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার এখানে আমাদের লেফট পাশে হচ্ছে লগ আর রাইট পাশে হচ্ছে আমার মেনু, আমরা এটাকে একটু কাউন্ট করি তো 100%-এর মধ্যে আমার লগটা কত পার্সেন্ট হতে পারে? ধরে রাখতেছি 30%। লগ যদি 30% হয়, এর চেয়ে বেশি হবে না। আর আমার মেনুটা হবে কত পার্সেন্ট? 70%, কারণ মেনুর মধ্যে আমার এখানের মধ্যে যে মেনুর যে আইটেমগুলো আছে এগুলো বাড়তেও পারে। সো আমি 30% 70%। দেখেন তো ভাইয়া যে এখানে আমাদের যে কলগুলো নিয়েছি, এখানে আমাদের 30% এবং 70% নামে কোনো কল নিয়েছি? নেই নাই, নেই নাই কিন্তু। তাহলে আমি এখন নিয়ে ফেলি, এটাকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে বলতেছি তুমি হচ্ছে কল 30 30, হলে তার উইথ কতটুকু হবে? 30%। আরেকটা নিচ্ছি আমি কল 70, আর এটাকে নিচ্ছি আমি 70%। তাইলে আমি এই লেফট পাশে লগুকে রাখবো কল 30-তে, রাইট পাশে রাখবো মেনুকে রাখবো কল 70-তে। রাখেন, ডিপ দিচ্ছি এবং ডিপকে আমি ক্লোজ করতেছি। এই ডিপের মধ্যে ভাইয়া এখানে আমাদের ক্লাস হিসেবে নিচ্ছি কত বলেন তো? না বুঝলে বলবেন, কল 30। এটাকে ডুপ্লিকেট করে ফেলতেছি। মেনুর জন্য আমরা নিব কত? কল 70। ওকে, এই পাশে আমি এখন লগো নিব তো। এই লগোটাকে আমরা চাইলে একটা ডিপের মধ্যে রাখতে পারি, বাট ডিপের মধ্যে রাখার দরকার নেই। লগোটা হচ্ছে একটা ইমেজ, আমি ইমেজ নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন বা অবশ্যই নিতেই হবে, লগকে আমরা সবসময় অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে রাখবো। আপনি দেখেন এখানে ক্লিক করলে এটা একটা লিংক, কিন্তু আমাদের যে লগ ইমেজটা আছে এটা হচ্ছে একটি লিংক। এটাতে ক্লিক করলে সবসময় হোম পেজে চলে আসে। আমরা সবসময় ওয়েবসাইট যখন ডিজাইন করবো লগকে অবশ্যই অবশ্যই কি রাখবো? অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে রাখবো। তাহলে ভাই একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করতেছি এবং এখানে মধ্যে href নিচ্ছি ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে আমি হ্যাশ দিয়ে দিলাম। এবং এখানে মধ্যে একটা ক্লাসও দিয়ে রাখতে পারি, যে তোমার ক্লাস হচ্ছে তুমি হলা লগ, সহজ। এর ভিতরে এখন আমি আমার ইমেজটাকে নিব, এই যে img ট্যাগ নিব, মনে আছে ইমেজ ট্যাগের ব্যবহার? src ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে ভাইয়া img তে যাব এবং আমাদের ইমেজটার নাম হচ্ছে কি? লগো .png। এবং এখানে মধ্যে আমরা একটা অল্টা নিব, অল্টা অ্যাট্রিবিউট নিব ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে একে বলে দিচ্ছি জাস্ট অনলি লগো দিচ্ছি। আমরা তো এখন এসইও নিয়ে কাজ করতেছি না। রিলোড করে দেখবেন আপনার এখানের মধ্যে একটি লগো চলে আসছে, ভালো বিষয়। এইবার আমি আমার এই পাশে আমাদের মেনুটা তৈরি করব। তো মেনুটা তৈরি করার জন্য আমরা কিন্তু ড্রপ ডাউন মেনু এখন তৈরি করতে পারবো না, কারণ আমাদের অনেক সিএসএস বাকি আছে এখনো। আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করবো না, নর্মাল একটা মেনু তৈরি করবো। এখানে যেমন আছে এরকম একটা, দেখতে যেমন এই ধরনের একটি মেনু তৈরি করে ফেলবো। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া,
ভাইয়া লগটা অটো কিভাবে মানে পজিশন মতন চলে গেল আমি তো এটা বুঝলাম না। হ্যাঁ ভাইয়া কন্টেইনারের ভিতরে তো 30 আছে 30% ভাইয়া বলতেছে আমরা কন্টেইনারের মধ্যে রেখেছি আপু। কন্টেইনার হচ্ছে আমাদের 1100 পিক্সেল ভাইয়া, গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম। তো 1100 পিক্সেল মানে এটা 1100 পিক্সেলের ভিতরে এখানে সেট হয়ে গেছে এবং কল থার্টি দিয়েছি, লগটা আমার 30% থাকবে। এবং আমি এখানে আমাদের যখন কল 70% দিয়েছি, কল 70, এই কল 70 মানে আমার এটা আবার এই পাশে 70% এর মধ্যে আমাদের মেনুটা থাকবে। যেমন আমি মেনুটা নিচ্ছি, এখানের মধ্যে আমি মেনু নেওয়ার জন্য ইউএল ট্যাগ শুরু করব এবং ইউএল ট্যাগ কে ক্লোজ করতেছি। আমরা তো মেনু নিব তাই না? ইউএল ট্যাগ ভাইয়া এই ট্যাগটা কেন ইউজ করেছেন? কোনটা ভাইয়া? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কেন? আমরা সব সময় লগকে অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে রাখবো, কারণ লগ হচ্ছে একটা লিংক। এখানে ক্লিক করলে আমরা আমাদের যে কোনো ওয়েবসাইটের হোম পেজে চলে আসি। এটা মনে রাখবো যে লগকে সবসময় আমরা অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে রাখবো অথবা লিংক করে রাখবো। ঠিক আছে ভাইয়া? ভাইয়া একটু ছোট করবো যখন। ঠিক আছে ভাইয়া, ওনাদের ইমেজটা আরো ছোট ফেটে গেছে আর কি আমাদের ইমেজটা। ওকে, এখন আমরা ইউএল নিচ্ছি, ইউএল কে বলে দিচ্ছি ইউএল তোমার ক্লাস হচ্ছে, দিতে পারি কি তাকে নাম দিতে পারি কি? মেইন মেনু দিতে পারি না ভাইয়া? আমার ওয়েবসাইটে এই ধরনের অনেক ইউএল থাকতে পারে, আর আপনারা ইতিমধ্যে জানেন সকল মেনু আমরা কোন ট্যাগের মধ্যে নিয়ে থাকি, ইউএল ট্যাগের মধ্যে নেই। ওয়েল না, কিন্তু ইউএল এর মধ্যে আমার এই মেনুগুলো হচ্ছে প্রত্যেকটা এলআই, তাই না? একটা এলআই ধরতে পারি আমরা, এই যে এলআই ট্যাগ নিচ্ছি, আবার এলআই ট্যাগ ক্লোজ করলাম। এখন এলআই এর ভিতরে দেখেন মেনুগুলোতে আমরা যখন হোভার করতেছি এগুলা কিন্তু লিংক, তাই না ভাইয়া? এগুলা প্রত্যেকটা লিংক। সো আমি কি শুধু এলআই নিলে হবে নাকি এলআই এর ভিতরে আমাকে অ্যাঙ্কর ট্যাগও নিতে হবে? অ্যাঙ্কর ট্যাগও নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, এই এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এইচ রেফ দিচ্ছি, ইকুয়ালটা ডাবল কোটেশন দিয়ে বলে দিচ্ছি তুমি হচ্ছ হ্যাশ, এবং ওর মাঝখানে বলে দিচ্ছি তুমি হলা হোম, এস ও এম ই, হোম। হোমের পাশে একটা এই যে একটা অ্যারো চিহ্ন আছে না, এটাকে আমরা চাইলে ফন্ট সাম আইকনে দিতে পারি, বাট আমাদের কম্পিউটারের মধ্যেই তো এই ধরনের আইকন আছে মনে হয়। এটা আমাদের কোথায় পেতে পারি আমরা? আচ্ছা সরি সরি, কিবোর্ডের মধ্যে তো এই ধরনের আইকন পাচ্ছি না, তাহলে আমরা একটা ফন্ট সাম আইকন নিয়ে আসি। এই যে বলেন ফন্ট সাম, ফন্ট সামে গিয়ে লিখে সার্চ করেন অ্যারো, অ্যারো এ ডাবল আর ও ডাব্লিউ, ডাউন অ্যারো দিতে হবে, ডাবল আর ও ডাব্লিউ অ্যারো তে দেখি তো আমরা আমাদের ওই অ্যারোটা পেয়ে যাই কিনা। জিনিস ডাউন অ্যারো আছে, আচ্ছা এই যে এটা এই অ্যারোটা, এগুলো তো সব প্রো, এই যে এটা আছে এটা সেব্রন ডাউন, জি জি কপি করব এবং আমরা আমাদের ওই যে হোমের পাশে স্পেস দিয়ে আমরা আমাদের অ্যারো চিহ্নটা দিয়ে দিব। সবাই কি বুঝতে পেরেছি মার্কআপটা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আরো একটা করতেছি, আমরা হোমের কাজ শেষ, এখন আমরা অ্যাডমিশনটা তৈরি করব। সেম আমি এলআই ট্যাগ শুরু করেছি, আবার এলআই ট্যাগটাকে ক্লোজ করেছি, এর মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিব, কারণ আমাদের মেনুর প্রত্যেকটা আইটেমই হচ্ছে কি এ অর্থাৎ লিংক, এবং এখানে আমাদের বলতেছি এইচ রেফ ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে হ্যাশ দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে কি অ্যাডমিশন, ADMISSION admission space দিয়ে কন্ট্রোল ভি দেন। হ্যাঁ এখন আর আমাকে এটার মধ্যে তো লাগতেছে না, এই যে অ্যারোটা নাই এটার মধ্যে, ওটাতে নাই। আচ্ছা এখন আবার দ্বিতীয় তৃতীয়টা নিচ্ছি, ডুপ্লিকেট করে ফেলতেছি, এটা হচ্ছে আমার প্রোগ্রামস, PROGRAMS প্রোগ্রামস, এবং স্পেস দিয়ে আমি আমাদের আই ট্যাগটাকে দিয়ে দিচ্ছি।
সহজ না অনেক অনেক সহজ কিন্তু আমরা যখন তিনবার প্র্যাকটিস করে ফেলবো তখন আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে তিনবার তো তিনটা ক্লাসের মধ্যে দেখাচ্ছি ভাইয়া তারপর হচ্ছে প্রোগ্রামস এর পর হচ্ছে পেজেস পি এ জি ই এস পেজেস এটা হচ্ছে টিচার্স টি ই এ সি এইচ ই আর এস টিচার্স আপনারা অনেকেই ভাববেন যে ক্লাসের ভিডিও তো ইউটিউবে পেয়ে যাব ইউটিউবে কিন্তু সকল ভিডিও যাবে না ঠিক আছে এটা আমি এটা অলরেডি করে সাবমিট করেছি গ্রুপে ওয়াও থ্যাংক ইউ ভাইয়া নিউজেস এটা আমরা কেটে দেই মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে মেনু তৈরি করতে পারলাম এই টুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া না ভাইয়া অনেক ইজি আমরা আমরা দেখেন যে মার্কআপটা করেছি এটা হচ্ছে আমাদের হেডারের মার্কআপ করছে বা হেডার মেনুটা যে এটা মার্কআপ করছে পরে কিন্তু আমাদের এই হোম সেকশনের মার্কআপ করতে হবে তাই না এরপর আইসা আমাকে এখানে ক্যাটাগরি একটা সেকশন করতে হবে এখানে আমাদের আমার অ্যাবাউট সেকশন করতে হবে এখানে আমাদের আমাকে ব্লগ সেকশন করতে হবে তাহলে দেখেন প্রত্যেকটা সেকশনের কিন্তু একটা নাম আছে এটা হচ্ছে আমার কোর্সেস সেকশন এটা হচ্ছে আমার কাউন্টার সেকশন এটা হচ্ছে আমার ওই যে কি জানি বলে এটাকে টেস্টিমোনিয়াল সেকশন এটা হচ্ছে আমার ইভেন্ট সেকশন এটা হচ্ছে আমার ভিডিও এটা হচ্ছে আমার এই যে প্রত্যেকটা সেকশনের যে এক একটা নাম আছে আমরা এটা করলে কেমন হয় যে প্রত্যেকটা সেকশনের শুরু এবং শেষ আমরা একটা কমেন্টস করে রাখি এখানে আমাদের বুঝতে সুবিধা হবে যেন আমাদের এই কোডটা যে কোনো কেউ দেখে সহজে বুঝতে পারে তাই না আমি এখানে বলতেছি এ সি এ ডি ই আর হেডার সেকশন হেডার স্টার্টস এস টি এস টি এ আর টি এস হেডার স্টার্টস এবং এটাকে একটু হাইলাইট করতেছি তুমি এভাবে হাইলাইট থাকো তাইলে আমার এটা দেখতে সুন্দর লাগতেছে যে হাইলাইট হয়ে থাকো হাইলাইট করে দিলাম যেন আমি সহজে এটাকে পরে এসে বুঝতে পারি এভাবে আমি প্রত্যেকটা সেকশনকে কমেন্টস করে রাখবো যে হেডার শুরু হয়েছে এখানে হেডারটা আমার এখানে শেষ হয়েছে ই এন ডি এস আমি কমেন্টস করা শিখাবো পরে বাট এভাবে দেখতে দেখতে আমরা কিছু শিখে ফেলি তারপরে সেকশনটার নাম না কি হবে বলছি হোম সেকশন তাই না এই যে হোম সেকশন আমাদের এটা স্টার্টস হবে সেকশন স্টার্টস হোম এন্ডস এস সেকশন লেখাটা দিলে ভালো হতো নাকি না দরকার নাই সবাই এটা বুঝতে পারবে হোম মানে এটা একটা সেকশন কষ্ট করে আমাকে আবার নতুন করে লেখার কি দরকার হোম স্টার্টস হোম এন্ডস এর মধ্যে আমরা হোম সেকশনের কোডগুলোকে লিখব আগে আমরা আমাদের হেডার সেকশনের সিএসএস করে ফেলি এখানে রিলোড করব দেখব যে আমাদের এটা অটোমেটিক্যালি এপাশে চলে এসেছে ভাইয়া এখন সিএসএস অ্যাপ্লাই করব আমরা এখানে দেখি তো আমাদের এই যে হোম যে মেনুটা আছে এখানের মধ্যে মেনুর ফন্ট সাইজ কত আমরা দেখে নিই মেনুর ফন্ট সাইজ হচ্ছে কত দেখেন আচ্ছা স্কিপ করে ফেলি ওর ফন্ট সাইজ হচ্ছে আপনার 16 হ্যাঁ ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল এবং কালার কোডটা হচ্ছে #8080 আমরা কপি করে ফেলেছি 16 এবং কালার কোড হচ্ছে #8080 আর এটা রেগুলার আছে আর আপনারা মনে রাখবেন যখন আমরা কোনো একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করব এটা ডিফল্ট ভাবে রেগুলার ফন্টস থাকে আমাকে আর ফন্ট ওয়েট এখানে মধ্যে দিতে হবে না এখানে এসে আমরা সিএসএস অ্যাপ্লাই করি এটাকে আবার ছোট করে ফেলতেছি সিএসএস অ্যাপ্লাই করতেছি এখানে মধ্যে বলে দেই এখানেও একটা কমেন্টস করতে পারি আমি এই যে এখানে মধ্যে আমরা বলতে পারি কি এটা হচ্ছে হেডার 01 দিয়ে বলতেছি তুমি হচ্ছে হেডার এস ই এ ডি ই আর হেডার সিএসএস এভাবে আমরা কমেন্টস করে রাখলে আমাদের জন্য সুবিধা হবে যে আমি আসলে কোন সেকশনে সিএসএস করতেছি বুঝতে পেরেছি প্রত্যেকটাকে আমরা এভাবে নাম্বার দিয়ে তারপর আমরা সিরিয়ালটা করে রাখবো এতে করে আমরা ইন্ডেক্সিং এর কাজটা পরে করতে পারবো এটা হচ্ছে হেডার সিএসএস ভাইয়া এই কমেন্টস গুলো কি ক্লায়েন্টস এর সাইডে করতে হবে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আর কি বলতেছি না যে এভাবেই করতে হবে আপনারা আমার মতো প্র্যাকটিসটা করেন এক পর্যায়ে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনাকে আর বলতে হবে না যে ভাই এটা হচ্ছে নিয়ম এভাবেই করতে হবে তখন আপনি এটা অভ্যাসই হয়ে যাবে নিয়ম আর বলা লাগবে না আপনি নিজে নিজেই করবেন যে ভাই এটা এইভাবেই আমরা করি অভ্যাসে পরিণত হয়ে যাবে
এবার আমি আমার হেডার ট্যাগকে SEADER হেডার হেডার ট্যাগকে বলতাছি তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আচ্ছা হেডার ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন দেখেন তো সাদা, তাই না? আমি একটু মানে ইচ্ছা করে হেডারে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি অন্য একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড। এখন বলেন তো এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড, জি ব্যাকগ্রাউন্ড কালার যে আমি রেড দিয়েছি এই রেড কালারটাকে আমার কতটুকু পাবে বলেন তো? ফুল স্ক্রিন পাবে না? এই যে ফুল পাওয়ার কথা, ফুল ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এখন রাখি আপাতত, দেখে আমরা প্র্যাকটিসটা করি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড ভাইয়া, লোগোর সাথে মিলে গেছে, কালারটা চেঞ্জ করে দিলে ভালো হয়। আচ্ছা পিঙ্ক দেই তাহলে, পিঙ্ক PINK পিঙ্ক, তাহলে আমাদের এটা মোটামুটি বোঝা যাচ্ছে, সমস্যা নেই, এভাবে থাকো। ঠিক আছে, কালারটা আমরা উঠিয়ে দিব, যখন পরবর্তী সেকশনটা করব তখন উঠিয়ে দিব। এবার আমরা আসবো আমাদের মেইন মেনু, এই যে মেইন মেনু, মেইন মেনু তুমি আসো, আমরা ডট কন্ট্রোল ভি দিচ্ছি মেইন মেনুকে বলতেছি, মেইন মেনু তোমার, আচ্ছা মেইন মেনুটা হচ্ছে কি আমার UL, UL থেকে কিন্তু একটা ডট চলে আসছে এখানে, তাই না? তাহলে তাকে কি বলবো, লিস্ট স্টাইল তোমার কি হয়ে যাবে, নাম করতে হবে, নাম। ইয়েস ভাইয়া, ভাইয়া ভাই আপনি তো হেডারের মধ্যে একটা আইডি নিয়েছেন, তো সিএসএস করার সময় আইডিটা ইউজ না করে ট্যাগটা কেন ইউজ করেছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চাইলে এখানে মধ্যে আইডিটাও ব্যবহার করতে পারতাম, আমি ট্যাগটা সরাসরি ব্যবহার করছি। আপনাদেরকে বলি, আমরা সব সময় যেমন আমি যখন এটাকে মেনুটা করলাম তখন তার আইডি দিয়েছি কি হেডার, শুনেন বিষয়টা। তারপর ভাইয়া যখন হোম সেকশন করব তখন আইডি দিব কি হোম, যখন আমি ব্লক সেকশনের ডিজাইনটা করব তখন আমি দিব আইডি ব্লক। এগুলা কেন আমরা আইডি নাম্বার দিয়ে রাখবো, আপনারা দেখবেন ওয়ান পেজ কিছু ওয়েবসাইট দেখবেন, মেনুতে ক্লিক করার পর সে অটোমেটিক্যালি স্ক্রল করে ওই সেকশনে চলে যায়, তাই না? তা আপনাকে হয়তো আপনার ক্লায়েন্টস বলতে পারে যে আমি যখন আমার এখানে ব্লগে ক্লিক করব আমি চাচ্ছি আমার এই পেজের ব্লগ সেকশনে চলে যেতে, ওই কাজগুলো আপনার করা লাগতে পারে। ওই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই আইডি নেম ব্যবহার করতে হবে। তো এটা যেন আমার পরে বিপদে না পড়ি, আগে থেকে আমি একটা প্র্যাকটিস করে ফেলি যে যে সেকশন করব ওই সেকশনের নাম একটা আইডি নেম আমরা দিয়ে রাখবো, এতে করে আমার পরে সুবিধা হবে, নতুন করে আর আইডি নাম্বার নেম রাখতে হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? আমি একদম ফাইনালি বলি, আমরা যে সেকশনটা করব ওই সেকশনের নেমটা আমরা আইডি এবং ক্লাস দিয়ে রাখবো, আইডি এবং ক্লাস হিসেবে ওই সেকশনের একটা নেম দিয়ে রাখবো, সেম একটা নাম, ঠিক আছে? এটা গুড প্র্যাকটিস করে রাখেন ভাই। একটা লিস্ট যে মানে আপনি যে লিস্টটা করেছেন ওইটা তো ডান পাশে চলে এসেছে, ওইটা কি কলাম 70 এর মধ্যে আপনি মেবি প্লট লেফট ইউজ করেছেন এর জন্যই এসেছে? জি জি, কল 70 তে নেওয়ার কারণে এটা 70% এর মধ্যে রয়েছে, এটা 30% এ রয়েছে, মানে প্লট লেফট থাকার কারণে ওইটা ওই সাইডে চলে গেছে, এটাই তো? জি জি জি, এই যে কল 70 এটা ফ্লোট লেফট মানে রাইট পাশে আছে, ফ্লোট লেফট মানে এখানে লেফট পাশে আছে, বাট 70% এর মধ্যে এটা, এটাকে আমরা রাইট পাশে নিব, একটু পরে নিব। ভাইয়া ভাইয়া ভাই আপনি ওয়ান পেজ বলতে কি বুঝিয়েছেন? ওয়ান পেজ বলতে কিছু ওয়েবসাইট আছে শুধু এক পেজের মধ্যে হয়ে থাকে, ওই ওয়ান পেজ ওয়েবসাইট গুলাতে যখন আপনি মেনুতে ক্লিক করেন এটা স্ক্রল করে মেনু, যেমন আমাদের ইভুস HTML টা যদি আপনি দেখেন, আপনারা দেখবেন কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি যখন হোমে ক্লিক করতেছি এটা হোম পেজে আছে, তাই না? হোম সেকশনে অ্যাবাউট মিতে ক্লিক করেন, দেখেন অ্যাবাউট মিতে চলে আসছে। ভাইয়া যখন টেস্টিমোনিয়াল, হ্যাঁ এটা ল্যান্ডিং পেজ বলে, ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজও বলা হয়। আচ্ছা তাহলে এই যে এক পেজ করে অন্য পেজে যাবে না, এক পেজের মধ্যেই আপনার হচ্ছে পেজের মধ্যেই হবে, জি স্ক্রল হবে। এই ভাবে যদি আপনি কাজ করাতে চান অবশ্যই আপনাকে ওই সেকশনের নামে একটা আইডি দিয়ে রাখতে হবে। সো আপনি এমনও হতে পারে যে ওয়ান পেজ ওয়েবসাইট না, মাল্টিপল পেজের ওয়েবসাইট, কিন্তু আপনাকে ক্লায়েন্টস বলতাছে আমি যখন ব্লগে ক্লিক করব এই পেজের ব্লগ সেকশনে চলে আসবে, তখন তো আপনাকে কাজটা করে দিতে হবে, তাই না?
সেই জন্য আমরা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করি বা মাল্টিপল পেজ ওয়েবসাইট তৈরি করি, ওই সেকশন নেমের মধ্যে আমরা আইডি এবং প্লাস ওই যে আমাদের সেকশন নেমটা দিয়ে রাখবো, দুটোই সেম হবে। জি জি, তাইলে আমরা যে কোনো ওয়েবসাইটে কাজটা করতে পারবো। চলে আসি আবার এখানে মেইন মেনুতে, এসে বলছি লিস্ট স্টাইল হচ্ছে নান, কন্ট্রোল এস দিয়েছে এবং রিলোড করে লিস্ট স্টাইল নান হয়ে গেছে। এরপর আমার মেইন মেনুর মধ্যে, মেইন মেনু হচ্ছে আমার ইউএলটা, বুঝতে হবে মেইন মেনু তোমার মধ্যে যদি স্পেস দিয়ে বলবো তোমার মধ্যে যে এলআই আছে ওই এলআই কে কি বলবো বলেন তো, এখন পাশাপাশি আনার জন্য বলবো কি ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক করব। আমরা তো এগুলা কাজ করছি ইনলাইন ব্লক, কন্ট্রোল এস দিয়ে আপনি রিলোড করে দেখবেন এগুলা পাশাপাশি চলে আসছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন আমার এগুলা প্রত্যেকটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এই যে আন্ডারলাইনটা আসছে কোথা থেকে বলেন তো, টেক্সট ডেকোরেশন থেকে, এলাইন ভিতরে যে এ আছে আমরা সরাসরি এটাকে দেখাতে পারতাম। আমি বলছি মেইন মেনুর মধ্যে এলাই, এলাইর ভিতরে যদি এ থাকে তোমার টেক্সট ডেকোরেশন হচ্ছে নান, টেক্সট ডেকোরেশন হলো নান, এন ও এন এ, কন্ট্রোল এস করেন রিলোড করেন দেখেন এটা টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে। আমরা দেখতেছি প্রত্যেকটা ফন্টস এর প্রথম অক্ষরটা বড় হাতের, তো বড় হাতের করার জন্য আমি এখানের মধ্যে বলতেছি যে তোমার টেক্সট ট্রান্সফর্ম হলো আপার কেস, ক্যাপিটালাইজ, হ্যাঁ ক্যাপিটালাইজ, C A P I T A L I Z E, ক্যাপিটালাইজ। আর ফন্ট সাইজ কত ছিল ভাইয়া? 16 পিক্সেল। আর আমাদের কালার কোডটা ছিল #8080, আমরা দেখি এখানে আমাদের কালার কোডটা হচ্ছে #8080। মোটামুটি আমাদের কিন্তু কাজ করে ফেলছি, দেখেন সুন্দর একটা মেনু আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমাদের এগুলার মধ্যে একটা গ্যাপ লাগবে, ওই গ্যাপটা দেওয়ার জন্য আমি যে কাজটা করব, এখন আপনাদেরকে একটা চমৎকার প্রশ্ন করি, আমি গ্যাপ দেওয়ার জন্য কি প্যাডিং ব্যবহার করব নাকি মার্জিন ব্যবহার করব? অবশ্যই আমরা প্যাডিংই ব্যবহার করব অথবা মার্জিনও ব্যবহার করতে পারি। আপনি যদি প্যাডিং ব্যবহার করেন, এই প্যাডিংটাকে আপনি এতে ব্যবহার করবেন নাকি এলআইতে ব্যবহার করবেন বলেন তো? এতে দেখেন সমস্যাটা কি হয়, আমরা মিউট করে রাখবো প্লিজ। আমি এখানে মধ্যে বলতেছি যে তোমার প্যাডিং বলতেছি, হ্যাঁ প্যাডিং উপর নিচে জিরো ডানে বামে বাড়বে 10 পিক্সেল করে, কন্ট্রোলাইজ দিয়ে আমি রিলোড করবো ডানে বামে 10 পিক্সেল করে বেড়েছে। এখন দেখেন আমার ওয়েবসাইটের মেনুটা হচ্ছে এটা, কিন্তু এর পাশে যখন নিচ্ছি এখানেও কিন্তু আমার এটা অ্যাঙ্কর বা লিংক হয়ে আছে, তাই না? তার মানে আমি আমার এই প্যাডিংটা যদি আমি প্যাডিং না ব্যবহার করে মার্জিন ব্যবহার করি তাইলে আর আমি এখানে মধ্যে প্রবলেমের সম্মুখীন হব না। এটা দেখেন মার্জিন দেন তাইলে আপনার এটা কাজ করছে, বাট এর বাহিরে যখন যাচ্ছে তখন এটা আমার অ্যাঙ্করটা চলে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে প্যাডিংই ব্যবহার করবো, তখন আপনি আবার এই প্যাডিং যদি ব্যবহার করতে চান সেটা আবার যদি আমরা এলআইতে দেই তাইলে আবার আমার এটা ওই যে বিস্তৃত হয়ে যাবে না বা বাহিরেও আমার লিঙ্কটা থাকবে না, বুঝতে পেরেছি? আমরা ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি সহজ ভাষায় বলি যখন আমার মেনুর কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যেমন আমি বলতেছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বললাম তোমার রেড। তো এখন আমার মেনুটা দেখেন, আমার যতটুকু মেনুটার লেখা আছে ততটুকুতেই থাকবে আমার লিংক, তাই না? এর বাহিরে যাওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে ভাইয়া যদি এখানে মধ্যে প্যাডিং দেই, মার্জিন না দিয়ে যদি প্যাডিং দেই, আমার লিংকটা বড় হয়ে যাচ্ছে না বা এটা এরিয়াটা বড় হয়ে যাচ্ছে না? জি হচ্ছে না, যখন প্যাডিং দিব তখন দেখেন এটা এলাকাটা বড় হচ্ছে, আমার তো এত বড় দরকার নাই লিংক, লিংক থাকবে আমার শুধু টেক্সট যতটুকু ততটুকুতে থাকবে। সেই জন্য আমরা এখানে মধ্যে প্যাডিং ব্যবহার না করে আমরা মার্জিন ব্যবহার করব, তাইলে কি হচ্ছে আমার টেক্সট যতটুকু ততটুকুর মধ্যে আমার লিংকটা থাকবে। জি ভাই, বুঝতে পেরেছি? এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমার এখানে দরকার নেই। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার এই যে মেনুটা তৈরি হয়েছে এই মেনুটা চলে আসার কথা কোথায়, রাইট পাশে এখানে চলে আসার কথা, কিন্তু আমার মেনুটা কি এখানে চলে আসছে? আসে নাই। আমাকে এখানের মধ্যে যে কাজটা করতে হবে যে আমার মেইন মেনুকে বলে দিতে হবে যে তোমার ফ্লোট হচ্ছে রাইট, তাহলে আমার মেনুটা রাইট পাশে ফিক্সড হয়ে যাবে।
আপনি মেইন মেনুর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিচ্ছে আর ইডিগেট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড এটা উঠাই দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কতটুকু পেয়েছে তার মানে আমার মেনুটা কি এখানে থাকবে নাকি এই পাশে ফিক্সড হবে রাইটে রাইটে যাবে রাইটে একদম ফিক্সড হতে হবে একদম রাইট পাশ থেকে হতে হবে এটা তো আমাকে এটা রাইট পাশে নেওয়ার জন্য আমি এখানে মধ্যে বলবো যে তোমার ফ্লোট হচ্ছে রাইট আর আই জি এস টি তাহলে আমার মেনুটা রাইট পাশে চলে আসবে কন্ট্রোল এস দিয়ে আমি রিলোড করতেছি আমার মেনুটা এখন রাইটে চলে আসছে এখন আর কিন্তু সে আর বেশি পাবে না তো রাইট দেওয়ার কারণে আমার আপনারা জানেন রাইট যখন ব্যবহার করি তখন এটা ডিসপ্লে ইনলাইন হয়ে যায় তো এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই ফ্লোট রাইট দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন উঠিয়ে দিই তবে ফ্লোট রাইট দেওয়ার পরও আপনারা দেখে খেয়াল করে দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্পেস পেয়ে যাচ্ছে একটা প্যাডিং পাচ্ছে না অথবা একটা মার্জিন পাচ্ছে এই মার্জিনটা মূলত পাচ্ছে কোত্থেকে ওই যে মার্জিন আমরা 10 পিক্সেল দিয়েছি আমি একটা কাজ করতে পারি যে রাইট পাশে আমি মার্জিন দিচ্ছি না রাইট পাশে মার্জিন 0 নিচে 0 এই লেফট পাশে আমি মার্জিন দিচ্ছি 20 পিক্সেল করে বুঝতে পেরেছেন মানে উপরে রাইটে এবং বটমে আমার মার্জিন 0 লেফট হচ্ছে 20 পিক্সেল তাইলে দেখেন এখন এটা একদম এখানের মধ্যে কোনো মার্জিন টাজিন কিছুই পায় নাই সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার উঠাচ্ছি এবং রিলোড করতেছে ভাই টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার থাকবে না যে দুই বক্স টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করতেছি টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করব আমি এতক্ষণ বড় করে রাখছি এজন্য আপনাদের কাছে একটু বড় লাগছে এখন তো ঠিক আছে মেনুটা জি এখন ঠিক আছে ছোট করে ফেলছে এইবার আমরা আমাদের যে লোগোটা আছে লোগোটার মধ্যে অথবা আমাদের হেডারের মধ্যে একটা প্যাডিং দিব যে তোমার মধ্যে প্যাডিং দিচ্ছি আমি তোমার আচ্ছা এটা এই পাশে আসলো কিভাবে ভাইয়া প্যাডিং দিচ্ছি উপর নিচে দিচ্ছি আমি 20 পিক্সেল ডানে বামে হচ্ছে 0 তাহলে দেখেন আমার এটা উপর নিচ থেকে 20 পিক্সেল বেড়েছে ডানে বামে 0 হয়েছে কিনা আচ্ছা এবার আমরা দেখি তো আমাদের এটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি তাই না বেশি দিয়ে ফেলছি আমি এখানের মধ্যে দিচ্ছি 15 পিক্সেল তাইলে মনে হয় ঠিক থাকবে এই যে 15 পিক্সেল এখন আমাদের এই মেনুটাকে তো নিচে নামাইতে হবে লোগোর সাথে এটা যাচ্ছে না তো মেনুটাকে আমরা কি করব ওর এখানের মধ্যে আমরা এসে একটা প্যাডিং দিয়ে রাখবো মেইন মেনু বা ইউআরএল এর মধ্যে একটা প্যাডিং দিচ্ছি উপর নিচে আমি দিচ্ছি 10 পিক্সেল ডানে বামে হচ্ছে 0 তাহলে এই মেনুটাও আমার মাঝখানে চলে যাবে আমরা যখন বুটস্ট্র্যাপ করব তখন এটা আমরা আরো সুন্দরভাবে করতে পারবো আপনার যদি 10 পিক্সেলের চেয়ে একটু বেশি দিতে মন চায় দিতে পারেন যে আমি 12 পিক্সেল দিচ্ছি তাইলে মনে হচ্ছে এটা সেন্টার আসতেছে সবাইকে আমরা পারবো আমাদের এই হোম সেকশনটাকে তৈরি করতে এখন ভাইয়া আমার এই মেনুটাকে যখন হোভার করব তখন কিন্তু একটা কালার চেঞ্জ হচ্ছে কালারটা হচ্ছে FF54221 আপনারা বলবেন আমি কিন্তু ভুলে যাব FF ও আমরা এখান থেকে তো কপি করে নিতে পারি এই যে এখান থেকে কালার কোডটাকে কপি করতেছি পিক্সি দিয়ে কন্ট্রোল অল্ট আর সি কপি করলাম এবং এখানে এসে ওকে বলতাছি আমার মেইন মেনুর মধ্যে যদি এ থাকে ওই একে যখন আমরা হোভার করব হোভার করলে তার কালারটা হয়ে যাবে আমরা আবার নিচ্ছি কালারটা কন্ট্রোল অল্ট আর সি এবং হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছে চমৎকার বিষয় আপনার কালারটা এখন হোভার করলে রেড হচ্ছে শুধু রেড হইলেই হবে না তার মধ্যে একটা ট্রানজিশন লাগবে ট্রানজিশনটা আমরা কোথায় দিব বলেন তো ওই যে মেইনটা যেটা এগুলা নিয়ে ভাইয়া ক্লাস করিয়েছিলাম ট্রানজিশন টি আই ও এন আচ্ছা ট্রানজিশনটা যদি আমি এখানে না দিয়ে হোভারের মধ্যে দিতাম তাহলে কি হতো বলেন তো আমার হোভারটা খুব সময় নিয়ে হতো চলে যেত হ্যাঁ আমি চাচ্ছি হোভারও হোক সময় নিয়ে হোভারটা শেষ হোক সময় নিয়ে এখন রিলোড করেন দেখেন কি সুন্দর করে আমাদের হোভারটা হচ্ছে এইবার আমার এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রাখার দরকার আছে দরকার নাই আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এখন আপাতত থাক পরে আমরা এটা উঠিয়ে দিব না হয়তো আমরা কাজ করতে সুবিধা হচ্ছে না আমার মনে হচ্ছে এটার প্যাডিংটা আর একটু বেশি দেওয়ার জন্য আমি মেইন মেনুতে বলতেছি যে তোমার প্যাডিং তুমি 18 পিক্সেল হোক
একটু বড় থাকুক না সমস্যা কি একটু বড় দিলাম আমরা কি এভাবে কি হেডার সেকশন করতে পারবো ডাউনলোড করাটা নাকি আপু আছে সহজ সিস্টেম আছে আমি আপনাদেরকে এখন একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা একসময় এগুলা একসাথে ডাউনলোড করে কাজ করতে পারবেন আমি সেভ ইমেজ করতেছি কোথায় রাশিদ ইউনিভার্সিটি এখানে মধ্যে আমি বলতেছি এটা হচ্ছে আমার হোম জেপিজি HOME home.jpg সেভ এখন আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমাদের এই হোম সেকশনের মধ্যে আমাদের এভাবে ইয়ে থাকে স্লাইডার থাকে যে একটার পর একটা ইমেজ চেঞ্জ হয় তাই না একটার পর একটা ইমেজ চেঞ্জ হয় যদি আপনার হোম সেকশনের মধ্যে একাধিক ইমেজ থাকে তাহলে আপনি অবশ্যই একটা নিউ ফোল্ডার করে ফেলবেন ওই ফোল্ডার নাম দিবেন হোম যতগুলো ইমেজ থাকে সবগুলো ইমেজকে আপনি কোথায় রাখবেন ওই ফোল্ডারের ভিতরে রাখবেন আর লোগোটাকেও আপনি চাইলে এখানে আমাদের রাখতে পারেন আমি কাট করি এটা বাহিরেই থাকবে হ্যাঁ লোগোটাকে এখন বাইরে রাখছি তো হোম যদি একাধিক ইমেজ থাকে তাহলে আমরা কি করব হোম ফোল্ডারের মধ্যে রেখে তারপর আমরা ইমেজগুলোকে রাখব ওই একাধিক ইমেজগুলোকে আমরা রিনেম করব কিভাবে যে 01.jpg 02.jpg এভাবে আমরা রিনেম করে ফেলব বুঝতে পেরেছি এখন আমাদের একটা ইমেজ আছে এখন আমরা আপাতত একটাই দিচ্ছি ক্লায়েন্টস যদি চায় যে এখানে আমাদের স্লাইডার তৈরি করব সে এখানে আমাদের ইমেজ রাখবে যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন আমরা ওইভাবে ডেভেলপটা করব চলে আসি এখন এই সেকশনের মার্কআপ এই সেকশনটার নাম কি ভাইয়া হেডার সেকশনে আর একটা কোশ্চেন ছিল ভাইয়া অবশ্যই ভাইয়া ওই যে হোম সেকশনে এখানে হোভার করার ফলে ওই যে এই এটা কার্সর এটা আর কি ওটা তো উপরের দিকে উঠে যায় আর কি এটা কিভাবে দিব আইকন যেটা দিছি আর কি আইকনটা ও এটা ঘুরে যায় তাই না হ্যাঁ 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 এটা আমরা ওই যে অ্যানিমেশন আপনি চাইলে যে হোভার করলে সে রোটেট হয়ে যাবে ঠিক আছে এইভাবে কাজ করতে পারে বাট আমরা এতটা গভীরে যাচ্ছি না ভাইয়া আপনাদেরকে অ্যানিমেশন নিয়ে ক্লাস করাইছি না ট্রান্সফর্ম রোটেট নামক একটা ক্লাস করাইছিলাম কিনা জি ভাইয়া হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট তো আমি যখন এটা কি করায় দেখাই দিব দেখাইয়ে দিই আসেন যে হোভারের মধ্যে গিয়ে ট্রান্সফর্ম রোটেট করলে হয় যে এটা যখন হোভার করো তখন এটা ঘুরে যাবে যে ভাইয়া বলতেছি আমার এখানের মধ্যে যখন আমি মেইন মেনু এলাই এ কে যখন হোভার করব মেইন মেনু এলাই এ কে যখন হোভার করব হোভার করলে এর ভিতরে যে আমার আই ট্যাগ আছে ওই আই ট্যাগকে বলতেছি ভাইয়া তুমি ট্রান্সফর্ম রোটেট হয়ে যাও কি হয়ে যাও ট্রান্সফর্ম রোট TRANSFORM ট্রান্সফর্ম রোটেট হয়ে যাও ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি বলেন 350 ডিগ্রি 360 ডিগ্রি মনে হয় ঘুরে যাবে আচ্ছা দেখি কতটুকু ঘুরেছে এখন দেখেন আপনি রিলোড করে দেখবেন এটা হোভার করছেন আচ্ছা ঘুরতেছে না আমি যখন হোভার করি 360 ডিগ্রি আমাদের বানানটা ভুল হইছে 30 ডিগ্রি দেই আওয়াজ করতেছে রে ভাই আওয়াজ করা যাবে না দেখেন তো আমাদের মেনুটা কি ঘুরতেছে একটু বাট শিখে এতটুকু ঘুরবে নাকি আরো বেশি ভাই 180 ডিগ্রি হবে 180 ডিগ্রি ঘুরবে 180 ডিগ্রি ডি ইজি তাইলে দেখবেন সে এখন 180 ডিগ্রি ঘুরে যাবে এই তো দেখেন ঘুরছে ঘুরেছে এবার আমরা দেখেন আমাদের এটা খুব দ্রুত ঘুরতেছে সেই জন্য ভাইয়া যে কাজটা করব মেইন মেনু এলাই এ তোমার মধ্যে যদি কোনো আই থাকে ওই আইটাকে তুমি কি করে ফেলো ট্রানজিশন দিয়ে দাও ট্রানজিশন দিচ্ছি 0.3 সেকেন্ড বা আর একটু সময় দিতে পারি সমস্যা নেই রিলোড করেন এখন দেখবেন খুব সুন্দর করে ঘুরতেছে এই তো পারবো না আমরা কাজটা করতে
ভাইয়া এখানে আপনি আইটা আইটা হোভারের পরে নিয়েছেন কেন? এটা যদি ভাইয়া আপনাকে দিয়ে দিই এর পর শুনেন শুনেন আপনি কি হোভারটা কাকে করতেছেন বলেন তো? আপনি কি এ কে হোভার করতেছেন নাকি আই কে হোভার করতেছেন? আমি যখন এ কে হোভার করব তখন এর ভিতরে যে আই ট্যাগ আছে তুমি তাকে রোটেট করে 180 ডিগ্রি ঘুরাই দাও, বুঝতে পেরেছেন? যদি আমরা আই কে আগে দিয়ে দিতাম তাহলে পুরো জিনিসটাই রোটেট হয়ে যেত, তাই না? যদি আই টাকে আগে দিতাম এখানে, যদি আপনি আই দিতেন তাহলে কি হতো দেখেন? আপনি তখন আই কে হোভার করলেই শুধু আইটা ঘুরবে, দেখেন এখানে রাখেন, এই যে আই কে যখন হোভার করবো তখন আইটা ঘুরবে। ও আচ্ছা, বুঝেছেন? তো জি ভাইয়া, আমরা এ কে যখন হোভার করবো তখন আইটা রোটেট হবে। ভাইয়া 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 আমরা একটু ইয়াতে ওই ট্রান্সফর্ম রোবট তো মেইন মেনু আদার উপরে মেইন মেনুতে রাখতে পারি, নিচে কেন আলাদা করব? কোনটা রাখতে পারি, কোনটা ভাইয়া? ভাইয়া আমরা যে পর নিচে একদম যে ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি যেটা, এটা তো উপরে ক্ষেত্রে রাখ, উপরে তো রাখতে পারি, উপরে যে ডট মেইন মেনুটাকে আমি নিয়েছি। না ডট মেইন মেনু তো রাখবো কেন ভাইয়া, তো ওইটাকে রোটেট করতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি হোভার করার পর আমার শুধু এই আই ট্যাগটা রোটেট হবে, সেই জন্য ভাইয়া এটাকে দিছি যে যখন আমি অ্যাঙ্কর ট্যাগটাকে হোভার করব বা মেইন মেনুর মধ্যে যে এ আছে একে যখন আমি হোভার করব এর ভিতরে যে আমার আই ট্যাগ আছে সেটা আমার রোটেট হয়ে 180 ডিগ্রি ঘুরে যাবে, বুঝতে পারছেন ভাইয়া? আমি মেইন মেনু তো রাখবো কেন ভাইয়া, মেইন মেনু তো আমি ঘুরাইতেছি না, আমি ঘুরাইতেছি আমার আই কে, তা আবার হোভার করার পর। আচ্ছা এইবার আমরা যাব হোম সেকশন, হোম সেকশনের কমেন্টস আমরা অলরেডি করে রাখছি, এইবার আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আমরা যখন ডিবের সাথে পরিচয় হয়েছিলাম তখন বলেছিলাম যে এটা হচ্ছে একটা ডিপ, এর ভিতরে যদি এ পাশে কিছু থাকে সেটাও একটা ডিপ, তাই না? দেখেন তো আমরা এখানে মধ্যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আমরা এটা করেছি কিনা? এই যে এখানে মধ্যে কল 30 মধ্যে একটা ডিপ নিয়েছি, আবার কল 70 হচ্ছে একটা ডিপ, তাই না ভাইয়া? হ্যাঁ, তারপর আমরা এখানে মধ্যে এটা 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 তিনটা ডিপ, এটা হচ্ছে দুইটা ডিপ, বাট দেখেন এগুলো হচ্ছে এক একটা সেকশন, এটা একটা সেকশন, এটা হচ্ছে হোম সেকশন, এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন, এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে আমার ব্লক সেকশন, এটা হচ্ছে আমার কোর্স সেকশন, এটা হচ্ছে আমার কাউন্টার, এটা হচ্ছে আমার টেস্টিমোনিয়াল। এভাবে যে আমরা প্রত্যেকটা সেকশন ডিজাইন করতেছি, আমাদের HTML ট্যাগে আরেকটা ডিভ আস মানে প্লাস ট্যাগ আছে, সেটা হচ্ছে সেকশন। এই ট্যাগটার নাম কি? সেকশন। আমরা যে মনে আছে ওই যে নাতি, তারপর নাতির ঘরের পুতি নিয়ে একটা ক্লাস করছিলাম, জি ভাইয়া? হ্যাঁ, ওইখানে আমাদের মিস্টার মেন্টর। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমাদের এমডি স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন স্যার? এই এখন আছি রে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি তো একটু মিটিং এ ছিলাম, তোমার চেয়ারম্যান স্যার সহ মহাশয়, আমাদের বিবেকের মিটিং ছিল, তোমাদের বিষয় আলাপ আলোচনা হয়েছে, আমাদের নতুন নতুন একটা ইনোভেশন আনতেছি, সেখানে আমরা আমাদের ডব্লিউটি কোডেক্স এর যারা এক্সপার্টিস আছে তাদেরকে আমরা হয়তো কাজে লাগাতে পারি ভেরি সুন। আমাদের দিন ইসলাম সাহেব আপনাদের কাছে আসবে হয়তো কালকে পরশু ক্লাসে আমরা ঢুকবো, তো এটা মেন্টরকে আমি স্পেশালি বলতেছি আপনি একটু আমাকে সিলেক্ট করে ফেলবেন, যারা আমাদের ভিতরে এক্সপার্টিস আছে অলমোস্ট 9টা ব্যাচে, আমরা কিছু কয়েকজনকে আমরা বি ব্যাকে ইন্টার্নি করাবো ভেরি সুন। ওকে স্যার, আজকে আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, ইমাম ভাই বলেছে, তো এটা আমরা এক্সিকিউট করব, হয়তো মিলন ভাই আমরা ক্লাসে আসবো আগামী 2 দিনের ভিতরে আসবো। আপনাদের কি অবস্থা, সবাই ভালো আছেন? শরীর ভালো সবার? আপনার খবর কি? আপনি আপনার বাইরে টাকলু মাথা বলে করেন কেন? চুল কেটে ফেলছে, চুল পরে যায়। আমি সবই খবর রাখি, আমি যত ব্যস্ত থাকি আমি গ্রুপে ঢুকি, গ্রুপের পড়ি, গ্রুপে এ ধরনের কথাবার্তা মেন্টরের মেশে